70-200 এই লেন্সটা দেখলে কিন্তু এটা ভাব আসে বাট ভাব থেকে এর কাজ বেশি কারণ এই লেন্সের স্পেশালিটি হচ্ছে এটা অনেক শার্প প্রাইম লেন্সের মতো শার্প আপনার ছবি অনেক ডিটেইল আসবে প্লাস হচ্ছে কালার প্লাস হচ্ছে বোকা সবকিছু একসাথে পাবেন আর ইন এডিশন এটার 70-200 রেঞ্জ পাওয়া যায় সো এই লেন্সটা অনেকগুলো কারণে স্পেশাল দিস আমির ফ্রম ফেমিস্ট্রি আমি 10 বছর থেকে বেশ সময় ধরে ফটোগ্রাফি করি মেইনলি আমি পোর্ট্রেট ফটোগ্রাফি করি আমি যখন ফটোশুটে যাই আমার ব্যাগে 2-3 লেন্স থাকে আর এই লেন্সটা কমন সো ডেফিনেটলি এই লেন্সটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা লেন্স আর আজকে আমি এই লেন্সের এক্সপিরিয়েন্স শেয়ার করবো প্লাস হচ্ছে কিছু এক্সাম্পল দেখাবো যেগুলো দেখার পর হয়তো আপনারও মনে হতে পারে এই লেন্সটা আপনি পারচেস করবেন কি না অথবা এই লেন্সটা আপনার দরকার আছে কি না সো লেটস মেক ইট আর যখনই আপনি এই লেন্সটা হাতে নেবেন অথবা ক্যামেরাতে আপনি সেট করবেন এটা কিন্তু অনেক ভারী একটা লেন্স এটা এই লেন্সটা একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই লেন্সটা খুবই হেভি এটার হেভি হওয়ার মেন রিজন হচ্ছে এটা f/2.8 আপনি যদি f/4টা নেন তখন কিন্তু এটার থেকে আর একটু লাইট ওয়েট হবে সো আপনি এটা পারচেস করার আগে অথবা ইউজ করার আগে আপনাকে মোটামুটি একটা হেভি ওয়েটের একটা আপনি ক্যারি করতে পারবেন কি না এটা আপনাকে চিন্তা করতে হবে আর এই লেন্সের ডেপথ অফ ফিল্ড খুবই ভালো এই লেন্স অনেকগুলো কারণে এটা ডেপথ অফ ফিল্ড অথবা যে বোকাটা এটা খুবই ভালো হয় প্রথমত হচ্ছে এটার 2.8 যার কারণে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় আর সেকেন্ড হচ্ছে 70-200 সো যখন আপনি 70-এ যাবেন তখন কিন্তু অটোমেটিক একটা ব্লার আসবে প্লাস 2.8 এই দুইটা যখন একসাথে হয় তখন মোটামুটি একটা ম্যাক্সিমাম ব্লার আসে যার কারণে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার হয় প্লাস হচ্ছে আমার বিভিন্ন রাত্রেবেলা বোকাগুলো হয় সো এইসব দেখতে কিন্তু খুবই ভালো লাগে ছবি আরও অনেক বেশি ইউনিক কিংবা আরও অ্যাট্রাকটিভ মনে হয় আর এই লেন্সের আরেকটা বড় স্পেশালিটি হচ্ছে এটা দিয়ে ছবি তুলে ছবিটি খুবই শার্প হয় প্লাস হচ্ছে ডিটেল পাওয়া যায় এটা অনেকটা প্রাইম লেন্সের মতো প্রাইম লেন্স যখন আমরা ছবি তুলি খুবই শার্প খুবই সুন্দর ঝকঝক করে অনেকটা এরকম এই লেন্স দিয়ে আপনি ছবি পাওয়া যায় তার সাথে সাথে আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এই লেন্স দিয়ে যখন আমি ছবি তুলি আমার ফোকাসটা অনেক ফাস্ট হয় কিংবা অনেক অ্যাকুরেট হয় সো এটাও একটা আমার মনে হয় লেন্সের একটা পজিটিভ সাইড আমি একটা লং পিরিয়ড ধরে আপনি 50mm প্লাস হচ্ছে 85mm দিয়ে আমি শ্যুট করি 35mm দিয়ে শ্যুট করি বাট তখন আমার যেটা কী হয় আমি ছবি খুবই শার্প পাই প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় পাই বাট আমাকে অনেক মুভমেন্ট করতে হয় যেটা ইনিশিয়াল স্টেজে প্রাইম লেন্সটা কিন্তু ফটোগ্রাফারদের আপনার ফ্রেম কম্পোজিশনে কিন্তু হেল্প করে অথবা তার অনেক ইম্প্রুভ হয় এই সিঙ্গেল একটা ফোকাল লেন্থের কারণে অনেক ইম্প্রুভ হয় বাট একটা সময় পরে যখন আপনার আরও ফাস্ট ওয়ার্ক ফ্লোটা দরকার হয় তখন আপনার রেঞ্জ থাকলে ভালো যেমন এটা 70-200 বিশাল একটা রেঞ্জ mm আমি পাচ্ছি সো আমি এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রেম পাচ্ছি সো এই লেন্সটা আপনার কাজের ওয়ার্ক ফ্লো অনেক বাড়িয়ে দেবে আর আমরা যখন ছবি তুলি আমাদের শাটারটা মিনিমাম একটা স্পিড রাখতে হয় যেমন আপনার নর্মালি 1/ ফোকাল লেন্থ দ্যাটস মিন যদি আপনি 200mm লেন্স ইউজ করেন আপনার শাটার স্পিড রাখতে হবে 1/200 তাহলে ছবি শার্প আসবে আপনার ইমেজ স্টেবিলাইজেশন 2 মানে আপনাকে মাল্টিপল ইমেজ স্টেশন যেটা সাপোর্ট দিবে যার কারণে এটা অনেক সময় আমি এটার 200mm কিন্তু আমি 1/100 দিয়ে আমি ছবি তুলে মোটামুটি শার্প আসে সো আপনাকে লো লাইটে কিংবা কঠিন সিচুয়েশনে আপনি লোয়ার শাটার স্পিড দিয়েও কিন্তু মোটামুটি ভালো ছবি পাওয়া যাবে লেন্স দিয়ে সো এই লেন্সের আমরা কিছু এক্সাম্পল দেবো তার আগে আমি আরেকটু শেয়ার করে নিই এই লেন্স দিয়ে শুধু পোর্ট্রেট ছবি হবে তা না এটা দিয়ে কিন্তু অনেকেই ল্যান্ডস্কেপ করে কারণ তখন ছবিগুলো অনেক টাইট একটা ফ্রেম হয় দূর থেকে ল্যান্ডস্কেপগুলো দেখতে ভালোই আসে মানে মাল্টিপল ইউজ করতে পারে যে ধরনের ছবি আপনি কারণ ওয়াইল্ড লাইফ হতে পারে বাট যেহেতু 200mm খুব একটা ভালো ওয়াইল্ড লাইফ হবে না যদি আপনি এক্সটেনশন অথবা কনভার্টার ইউজ না করেন এটা আরও এক্সটেন্ড করার জন্য সো মোটা মেনলি এটা পোর্ট্রেটের কাজে করবে তার পাশাপাশিও মানুষ আরও স্পোর্টস কিংবা অথবা ওয়াইল্ড লাইফ অথবা আপনার ল্যান্ডস্কেপের জন্য করতে পারে আর এখন আমরা এই লেন্সের কিছু এক্সাম্পল দিব বিভিন্ন টাইপের সো এই লেন্স থেকে কী ধরনের আউটপুট আপনি পেতে পারেন আপনি একটা আইডিয়া পাবেন আর এক্সাম্পলে যাওয়ার আগে আমরা এই লেন্সের প্রাইসটা একটু শেয়ার করি এটা হয়তো আরেকটা ডাউন সাইড হতে পারে এই লেন্সের দামটা একটু বেশি নর্মাল আমাদের এজিওর লেন্স থেকে এটার প্রাইস হচ্ছে অন অ্যাভারেজ এটা হচ্ছে 150,000 মতো এটা যেহেতু 70-200 2.8 ভার্সন 3টার প্রাইস কিন্তু হয়তো আরেকটু বেশি হতে পারে বাট এই লেন্সটার যেই টাকাটা আপনি খরচ করবেন আমার মনে হয় প্রত্যেকটা টাকা আপনাকে এটা ওয়ার্থ করে অথবা এটার মানে ডেফিনেটলি এটা একটা সলিড জিনিস আর আউটপুট খুবই ভালো যার কারণে আমার কাছে আমি 150,000 দিয়ে কিনলেও আমার কাছে কখনো এটা আমি রিগ্রেট করি নাই এই লেন্স পারচেস করার পরে সো আমরা কিছু এখন এক্সাম্পল দেখি I'm just sitting here. I got time. It's clear to see from up here. The world seems small. We can sit together. সো এই ছিল আমার এই লেন্সের সাথে এক্সপিরিয়েন্সটা মোটামুটি আমি 5-6 বছর ইউজ করতেছি আর এই লেন্সটার দাম একটু বেশি হলেও আপনি পারচেস করার পর কখনো রিগ্রেট করবেন না কারণ আমি এই লেন্সটা কেনার পরে
আমি কখনো ডিসঅ্যাপয়েন্ট হইনি এর পারফরম্যান্সে অথবা আর কোনো ফল্টি অথবা কোনো সমস্যা আমি ফেস করি নাই। সো ডেফিনেটলি এই লেন্সটা ওয়ার্থ করে 150,000 অথবা হইতে বেশি দাম হলেও। আর এই লেন্স অথবা অন্য কোনো লেন্স নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন করবেন, আমরা চেষ্টা করছি তাদের জন্য। আর এই ধরনের ভিডিও আমরা রেগুলার করে থাকি, এই ধরনের ভিডিওর জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।